দিলটাকে নরম করে দিবেন। আজকে ঈদ সংক্রান্ত কথা বলতে যে মহরমের চাঁদে খবরদার কখনো মুয়াবিয়াকে আপনারা গালি দেওয়ার চেষ্টা করবেন না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার হুসাইনকে হুসাইনের হাতের মধ্যে একটা কাছের বোতল দিলেন, তাহলে বোঝা গেল কাছের বোতল ওই জামানায় ছিল, যেটাকে ব্রোঞ্জ বলা হয়। রসূলের যুগে পিরিজির ভিতরে কয়েকটা কোয়ালিটির পিরিজ ছিলেন, দেখবেন তিরমিজিতে আসছে। নবী আমার নবীর জামানায় গ্লাসগুলো ছিল রূপার, বাটিগুলো ছিল স্বর্ণের। কিছু কিছু যারা বড় লোক ওরা স্বর্ণের প্লেটে খাইতেন। নবী বললেন এটা আল্লাহর শান না যে কোন মানুষ স্বর্ণের প্লেটে খাইলে তার ভিতরে কিন্তু একটা অহংকার আসবে, এই জন্য তোমার আমল বরবাদ হয়ে যাবে, স্বর্ণ আজ থেকে ইউজ করা যাবে না পুরুষের জন্য। সেদিন থেকে সাহাবা একরাম এই সমস্ত স্বর্ণের পাতিলা পুতিলা যা ছিল সব বিক্রি করে দিয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু দেখবেন মক্কায় যে মদ বানাইতো, মদ যে মদ দিয়ে তারা ভরে ভরে খাইতো কাবা ঘরের ভিতরে, এখনো কিন্তু লটকান ওই গিলাসগুলো এখনো আছে, জাদুঘরে এখনো আছে। যেই কাবা ঘরের পাশ দিয়ে হাজার হাজার মদের গিলান থাকতো, যেই ডিব্বা দিয়া যেই পাতিলা দিয়ে তারা মদ খাইতো, ওই স্মৃতি হিসাবে কাবা ঘরের ভিতরে কত হান্ডি পাতিল এখনো বান্ধা আছে। এই যে 2015 সালে সরায় ফেলছে ওখান থেকে, 2015 সালে কাবা ঘরের ভিতর থেকে ওই হান্ডি পাতিল গুলো সরায় ফেলছে, তা নাহলে এতদিন পর্যন্ত ছিল এই হাজ্জাজ বিন ইউসুফের থেকে নিয়ে পর্যন্ত ছিল ওইডি ওই আলামত গুলি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তা আমিরে মুয়াবিয়া কত বড় জলিল কদর সাহাবি তাই দেখেন, ওই যে একটা কাছের বোতল, ছোট্ট একটা কাছের বোতল হুসাইনের হাতে দিলেন, সুবহানাল্লাহ। হুসাইন দেখলেন এতটুকু আতরের শিশি আমি আপনাদের না দেখাইলে বুঝবেন না, সেটুকু কতটুকু আমি দেখাবো, ধরেন এতটুকু একটা শিশি, এতটুকু একটা শিশি এর থেকে একটু বড়, মুটকি লাগানো চামড়ার মুটকি, তার ভিতর আবার মকমালের কাপড় দিয়ে পেঁচানো, খুব আতর গোলাপ লাগানো, শিশিটা হাতে দিয়ে হুসাইনের হাতে দিয়ে বলতেছে নেন। হুসাইন এইভাবে ঘুরাই ফিরাই দেখে এর ভিতরে তো কিছুই নাই, শুধু কতগুলা হাতের নখ, নখ চিনেন না এই হাতের চারি কাটার পরে লক থাকে না, এই কিছু নখের অংশ ওই বোতলের মধ্যে। মুফতি আমিনী রহমাতুল্লাহ তার কিতাবে লেখেন এই হাতের চারিগুলো বেশি না অল্প, বান্দায় যখন আমার ইবাদত করবে আমি আল্লাহ তারপরে খুশি হয়ে যাব, বান্দায় যখন আমার ইবাদত বাদ দিয়ে দিবে আমি তাদের পরে নারাজ হয়ে যাব। এক্সাম্পল, আপনি একটা দোকানের কর্মচারী রেখেছেন, দুইজন চারজন পাঁচজন, একটা ফ্যাক্টরি দুইজন চারজন ফ্যাক্টরির কর্মচারী রেখেছেন, তারা যদি আপনার কথা না শুনে অবশ্যই আপনি তাকে রাখবেন। একদিন, দুই মাস, এক সপ্তাহ, দুই সপ্তাহ টাইম দিয়ে আপনি তাকে বাদ দিয়ে দিবেন যে তোমার মতো লোকের আমার দরকার নাই। কিন্তু আমার আল্লাহ কি বলে জানেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবলই মাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছে, কিন্তু বান্দা আমি তোমাদের মতো না, আমি আল্লাহর সাথে গাদ্দারি করো নাফরমানি করো তারপরে আমি তোমাদেরকে খাবারটা কেড়ে নেই না। তুমি যে বাড়িতে বসবাস করছো আমি আল্লাহ ইচ্ছা করলে ভূমিকম্প দিয়ে ওই বাড়িটাকে ধ্বংস করে দিতে পারি, পারে কি পারে না? আমি ইচ্ছা করলে তোমার এই সুন্দর খাসা থেকে এমন একটা জায়গায় ট্রাভেল দিয়ে দিব তুমি কল্পনাও করতে পারবা না, তোমার এই সুন্দর খাসার মধ্যে থেকে একটা খাসার রড আমি লুজ করে দেব, সারা জীবন ডাক্তার দেখায় ওষুধ খাওয়ায় ওই খাসার রডকে ঠিক করতে পারবো না। কথাটা কে বলেছে? আল্লাহ। মানুষ যদি এতটুকু বুঝতো যে আমার এত সুন্দর গঠন দিয়েছেন আমার আল্লাহ, এত সুন্দর বডি দিয়েছেন আমার আল্লাহ, এটা আল্লাহর কাজেই আমি লাগাই, কয়দিন বা বাঁচবো? ওই মানুষটার কোনোদিন খারাপ কাজ করতে পারে না, তাকে মারিয়াও খারাপ কাজ করাইতে পারবে না, কথা বলেন না কেন? যখন মানুষ পাশ্চাত্যের পিছনে পড়ে, টাকার মায়ায় পড়ে, অহংকারে, গাম্ভীর্যতায়, ক্ষমতার দাপটে মানুষ তখন আল্লাহকে ভুলে যায়, আর এই কথাটা তখনই তার মনে পড়ে যে হায় হায় জীবনটা কি করলাম, আমার সাথে বন্ধু বান্ধব চলাফেরা করতো অনেকেই চলে গেছে কবরে, একই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আসলাম, আমার ছোট ভাই আমার আগে কবরে চলে গেল, ছোট ভাইয়ের ঘর বাড়ি পড়ে আছে, বিবিরাও পড়ে আছে, ছেলে মেয়েও পড়ে আছে, আমার ভাইটা নাই, আমিও একদিন থাকবো না, কথা ঠিক না?
একসাথে স্কুল জামানায় কাজ করছি, চাকরি করছি, আজকে সে নাই, তার টেবিলে আরেকজনে বসে, আমিও একদিন থাকবো না, আমার টেবিলে আরেকজন বসবে। যদি এতটুকু আপনি চিন্তা করেন, আপনার কাউকে বলতে হবে না, কোনো হুজুরের বয়ান করে বুঝাইতে হবে না যে আপনি পাপের কাজ ছেড়ে দেন, এটা আমার বুঝাইতে হবে না, আপনি নিজেরটা নিজেই বুঝবেন, ঠিক না? মানুষ তখনই অমানুষ হয়ে যায়, মানুষ তখনই অমানুষ হয়ে যায় যখন মানুষের ভিতরে তিনটা জিনিস বিরাজ করে। কয়টা? তিনটা। আল্লাহ পাক বলেন কয়টা? তিনটা। মনে রাখবেন, মানুষ তখনই জানোয়ারের চাইতে খারাপ হয়ে যায়। আল্লাহ কোরআনে বলে বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। ও নবী আপনি বলে দেন ওরা চতুষ্পায় গরু, শৃগল, কুত্তা, বিলাইর চাইতে খারাপ, শুয়ারের চাইতেও খারাপ, বালহুম আদল। আল্লাহ কত নিকৃষ্ট কথা বলেছে আপনি কল্পনা করতে পারবেন না। আমি তো সুন্দর ভাষায় বলছি, আল্লাহ তার চাইতেও খারাপ ভাষায় বলছে। ওরা চতুষ্পায় ঘৃত প্রাণের চাইতেও সে খারাপ। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন তখনই মানুষ জানোয়ারের চাইতে খারাপ হয়ে যায় যখন মানুষের ভিতরে তিনটা জিনিস প্রভাব পায়। এক নম্বরে হলো তার অহংকার। এক নম্বরে কি? জোরে কোন? এই অহংকারটা আসে আবার দুইটা জিনিসের কারণে, সেটা হলো তার মালের অহংকার, ঠিক না বেটি? একটা রিক্সা চালক দেখবেন, সে যতই তার ভিতর অহংকারী অহমিক আসুক না কেন, তার এটা লাস্টিং করবে না। ভাই আমি কি অহংকার দেখাবো, রাত হইলে আমার প্যাডেল মারতে হয়, পেটের ধান্দায় রাস্তায় বের হতে, আমি তো এসির মধ্যে থাকতে পারি না, অহংকার দেয় লাভটাই বাকি। সে নিজের একটা বুঝ দিয়ে ভালো হয়ে যাবে। কিন্তু যাদের পয়সা আছে দেখবেন এদের অহংকার কমে না, আরো বাড়ে। হ্যাঁ, ও সভাপতি, ও সভাপতি, ও সেক্রেটারি, ও সহসভাপতি, ওই জেহাদি সাহেব, ইমাম সাহেব, ও মানুষ, আমিও মানুষ, ওর সাইতে আমার কম কি? ভিতরের ভিতর যখন আপনার গরম এসে যাবে 100%, তখন আপনার অহংকারটা দূর করতে পারবেন না। দুই নম্বরে হলো মানুষ জানোয়ার সাথে বেশি খারাপ হয়ে যায় তখনই যখন মানুষ গুনাকে ডিভাইডেড করতে পারে না, কোনটা হালাল কোনটা হারাম। কথা বলেন না কেন? কোনটা সুদ কোনটা ঘুষ, একই টাকা, টাকা কিন্তু একই, দুই হাত দিয়েই আপনি টাকা নিছেন, টাকা গুনতে কিন্তু দুই হাতই লাগে না, এক হাতে লাগে। টাকা গুনতে কয় হাত লাগে? নেয়া যায় এক হাত দিয়ে, কিন্তু গুনতে দুই হাত লাগে। আল্লাহ তাও কোরআনে বলেন বান্দা তোমার দুই হাত লাগবে টাকাটা গুনতে। কোনটা হালাল কোনটা হারাম যখন তোমার ভিতরে এহসাস শক্তিটা থাকবে না, এই কমন সেন্সটা থাকবে না, তখন তুমি মানুষ আর মানুষ থাকবে না, জানোয়ার হয়ে যাবে। কথা বলে বুঝাইতে পারি না মনে হয়। এই তিনটা জিনিসই আমি আল্লাহর থেকে উলাইকা হুমুল গাফিলুন, আমার থেকে তোমার চতুষ্পায় জানোয়ারের যেরকম এহসাস শক্তি নাই, এক গরু কুরবানির সময় দেখবেন একই আতালের থেকে দুই ভাই দুটো গরু পালছে, একই গোল করে গরুতে ঘাস খাইছে, অথবা একই কুরবানির সময় ভাইয়ের গরুর সামনে একটা বাধা, বাড়ির সামনে আপনারটাও বাধা, একই জায়গায় বসে একই ইমাম সাহেব পাঁচটা গরু জবাই দেয়, ও কিন্তু চাইছে দেখে। কথা কন না? একই রোডের ভিতরে 100 গরু কুরবানি হয় না, ও কিন্তু দেখে, ও দেখে, ও দেখতেছে যে আমার সামনে আমারও একটু পরে পাড়াই ধরে জবাই দিবে ডনকিয়া। এই কথা আল্লাহ কোরআনে বলছে বালহুম আদল। সে তখনই চতুষ্পায় জানোয়ার সাথে খারাপ হয়ে যাবে যখন এই তিনটা জিনিস তার ভিতরে প্রভাব পাবে। গরু যেরকম গরুর সামনে জবাই দিচ্ছে, ওর ভিতরে কোনো ইচ্ছা শক্তি নাই, খেয়ালই নেই। ঠিক ঠিক আপনার বাবাকে আপনি দাফন করছেন, আপনার ছোট ভাইরে দাফন করছেন, আপনার ভিতরে হিসাব শক্তি নেই। যেরকম একটা ঝাঁপড়ি দিয়া, অমন একটা চাটাই দিয়া আমরাও জীবনের সর্বশেষ বিদায় দিয়ে দিবে, ঠিক না বেটি? কে বা হবে সঙ্গে আমার কাপনে, কে বা হবে সঙ্গে আমার কবরে, কে বা হবে সঙ্গে আমার পশুরাতে,
আল্লাহ সাড়া বান্দব নাই রে দেহিবে, আল্লাহ সাড়া বান্দব নাই রে দেহিবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলতেছে কোরআনে তোমার কেউ নাই, একমাত্র আছি কে? ইল্লা মান আতাল্লাহ, একমাত্র আমি আছি, আর কেউ না তোমার বন্ধু, যাদেরকে তুমি বন্ধু ভাবছো, যাদের কারণে পাপকে পাপ মনে করো নাই, গুনাকে গুনা মনে করো নাই, একজন কো তোমার সাথে পাবা না, সাথে পাইবা কাকে? আর একটা জিনিস তোমার সাথে পাইবা, সেটা হলো নেক আমল আর বদ আমল। বুঝাইতে পারে নাই মনে হয়। এজিদ সংক্রান্ত আপনারা জানেন, দশই মহরম কত কথা হইলো, কত কিছু করলো, সোয়াবিন নিয়ে তেল লেগে কিন্তু করছে। আমি গতকালকে আমার একজনে দেখাইলো ফেসবুকে, মনে হয় শিয়া সম্প্রদায় হবে সম্ভবত, চাকু মারছে তার পিঠের উপরে, গরুর রান যেরকম পোজ দিয়া চাকু দিয়া খুর দিয়া পোজ দিলে যেরকম গোস্তটা রানের গোস্তটা হা হয়ে যায়, পিঠটা সেরকম দুই ভাগ হয়ে গেল, তিনজনে আবার ওটার সাইপা ধরলো, সাইপা ধরার হসপিটাল নিয়ে গেল। সি সি বলেন এটা কি শরীয়ত? হালাকে কোরআন শরীফ এবং বুখারীর প্রত্যেকটা বর্ণনার ভিতর এসেছে, যেই জিনিসে তোমার বডির ক্ষতি হবে, যেই জিনিস খেলে বডির ক্ষতি হবে, যেই জিনিস আমল করলে বডির ক্ষতি হবে, ওই জিনিস আমি আল্লাহ তোমাকে করতে বলি নাই, কাজটা খাইতেও বলি নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সুদা পান করছেন এই মাসের 10 তারিখে বেলা 1টা বা 1:30টার সময়, জুমার নামাজ উনি তাবুতে পড়েছেন, 72 জন মানুষ ছিলেন, তার ভিতরে শুধু পুরুষ একজন বেঁচে ছিলেন, তার নাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জয়নাল আবেদিন কিন্তু আমার নবীকে দেখেন নাই, সাহাবীদের সামনেই শুধু রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ পাবে, কিন্তু জয়নাল আবেদিন কিন্তু তার হুসাইনের নানাকে দেখেন নাই, কেন? সে যে সাহাবীর হাতে কালেমা পড়েছে, সাহাবীর সন্তান, এই জন্য তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললাম। তাবিঈ, তাবিঈ যাদেরকে বলা হয় যারা সাহাবীদের কাছে কালেমা পড়ছে, জয়নাল আবেদিন কিন্তু তাবিঈ, কিন্তু একমাত্র 72 জন মানুষের মধ্যে জয়নাল আবেদিন শুধু বেঁচে ছিলেন, আর সব পুরুষগুলো মারা গেছে। আর আপনারা জানেন সেই কারবালার প্রান্তরের সেই ঐতিহাসিক আলোচনা পৃথিবীর বিরল, যে আলোচনা আজও পর্যন্ত কোনো মুফাসসির লিখতে যেয়ে করতে যায় তার নিজেকে চেক দিয়ে রাখতে পারে নাই। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি একটা বই লিখেছেন কারবালার সম্পর্কে, আপনারা কারবালা সম্পর্কে বিশেষ সুন্দর একটা বই আছে, সমস্ত শয়তানি কথা এটা পড়বেন না, খবর দেয় এটা পড়া হারাম, ডাইরেক্ট হারাম, বিশেষ সুন্দর। আর এই বইটা যে লিখেছেন আপনারা জানেন, সোনাবানের পুঁথি যে লিখছে লেখক কিন্তু সে এ আলেম না, যে এই যে বিশাল সুন্দর যিনি লিখেছেন এটি নিয়ে একজন আলেম না, উলামায়ে কেরাম যেটা লিখেছেন কারবালা সম্পর্কে মহরম সম্পর্কে ওইটা পড়বেন, তাতে আমলের স্পিরিট বাড়বে, তাহলে ওইগুলো পড়লে আপনার সব শেষ হয়ে যাবে। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন 61 হিজরিতে মহরমের 10 তারিখ, অর্থাৎ আমার নবীর 61 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, শাহাদাতের সুদা পান করেছেন। কিন্তু এখানে বুঝতে হবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমনি একজন সাহাবী ছিলেন যার চেহারার সাথে হুবাহু আমার নবীর চেহারার মিল ছিল। হুসাইন আর হাসান দুই ভাইয়ের দুইটা কোয়ালিটি ছিলেন, কোন কোন মুফাসসির লেখেন মিরগু নাবি, অর্থাৎ আপনার আমার নাবির এই উপরে ভাগ ছিলেন হুসাইনের, এটা ছিল হুবাহু নবীর মতো, এটা হল হুসাইনের কোয়ালিটি।
আর হাসানের কোয়ালিটি হলো নবীর পরের থেকে নিয়া, নবীর পা, নবীর পেট, নবীর হাতের চাড়ি, এই নবীর নিচের চোখ ছিলেন হযরতে হাসানের মতো। আবার কেউ বলেন না দোনজনের কোয়ালিটি একই হুবাহু আমার নবীর মতো ছিলেন। যেটাই হোক, আমার নবীর সুরাতের সাথে যাদের চেহারা মিল ছিল, তাদেরকে যারা শাহাদাতের সুদা পান করিয়েছে, এরা কোনোদিন, জানি না, এরা কোনোদিন আমাদের কাছে ভালো মানুষ হতে পারে না। এটা বাপরি কেওলা। তবে ইয়াজিদের কিছু ভালো গুণ ছিল যেগুলো আপনারা জানেন না। ইয়াজিদের ভালো গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো তার বাবা এমন একজন বাবা, তার বাবা এমনই একজন বাবা। এই জন্য দেখবেন বাবার পরে ভিত্তি করে, ছেলেমেয়ের পরে ভিত্তি করে বাবাকে খারাপ বলা যাবে না। আপনি একজন ভালো মানুষ, তাবলিগলা মানুষ, আপনি একজন আলেম মানুষ, আপনি একজন হাদিসাব মানুষ, আপনার ছেলে খারাপ হয়ে গেছে, নিশাকর হয়ে গেছে, এই জন্য আপনাকে গালি দেওয়া যাবে না, এটাকে গালি দেওয়া যাবে না, তখন নবীদেরকে গালি দেওয়া হবে। কারণ অধিকাংশ নবীর বাবা ইহুদি ছিলেন, অধিকাংশ নবীর বাবা জাতির পিতা ইব্রাহিমের বাবা, তার আজর মৃত্যুর আগ পর্যন্ত ইব্রাহিম চেষ্টা করছে কালেমা পড়ে নাই। সব বাদ দেন, আমার নবীর বাবা নিয়ে ইখতিলাফ আছে, তারে যারা পালছে খাওয়াইছে, যাদের ইনকাম দিয়ে খাওয়াইছে, নবুয়াতের আগ পর্যন্ত, বিবাহের আগ পর্যন্ত নবীর যিনি খাওয়াইছেন আবু তালেব, বিবাহের মোহর সুদ্ধা দিয়ে দিছে নিজের পকেটের থেকে, নিজের আপন চাচা নিজের মোহর দিয়ে দিছে, খাদিজার বিয়ার মোহর কিন্তু আবু তালেব দিছে, নবীর কাছে একটা টাকাও ছিল না। এর দ্বারা বোঝা যায় ছেলের মোহর বাবা দিয়া যায় যাচ্ছে। বাবা যদি আল্লাহ করে ছেলেটাকে সহজ করে, আমার ছেলের বিয়ের বয়স নেই, ইনকাম হয় না, চাকরি নাই, বাবা ইচ্ছা করলে মোহর দিয়ে বিয়ে করাইতে পারে। যে মামা নবীরে করিয়েছেন জীবনের প্রথম বিয়া, মা খাদিজার সাথে মোহর দিয়ে দিয়েছেন আমার নবীর চাচা, সুবহানাল্লাহ। আমরা কি দেখি, আরে ছেলে কি ইনকাম করে, ছেলের কয় টাকা ইনকাম আছে তাই দেখো। আরে ভাই, আজকা তার ইনকাম নাই, আল্লাহ তাকে শিল্পপতি বানাইতে পারে। আরে এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ নিজে ওয়াদা করেছেন, যখন যেই রাতের থেকে তুমি বিয়ে করবা, আমি আল্লাহ ওই রাতের থেকে তোমার ওই বিবাহিত পুরুষকে বড়লোক বানানো শুরু করব। কোরআনের এই আয়াত তো আপনি দেখেন না, খালি দেখেন ওই যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওই পোলা রেজেক কয় টাকা কামায় তাহলে মায়ে বিয়ে দিব না। যেই মা বাবা দেখবেন ছেলে দেখে সচ্চরিত্রবান ছেলে দেখে বিয়ে দিবে, তার মেয়েই সুখী হবে। আর বল চরিত্র, আলহামদুলিল্লাহ অনেক বড় লোক দেখে বিয়ে দিচ্ছেন, দেখবেন শান্তি নাই, আছে না নাই? হালাকি একটা গরিবের ছেলে কাছে দিচ্ছেন, কিন্তু তার শিক্ষা আছে, আল্লাহ তাকে বিয়ের পর এক মাস পরে একটা জবের ব্যবস্থা করে দিয়েছেন সরকারি, অথবা একটা কোম্পানির জব আল্লাহ করাই দিচ্ছেন। হালাকি আল্লাহ কোরআনের কথা ডাইরেক্ট কোরআন আয়াত, যেদিন থেকে তুমি বিয়ে করবে সেই রাতের থেকে আমি তোমারে বড় লোক বানানোর জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নিলাম। এই আয়াতের পরে আমল করেন, দেখবেন শান্তি হবে ইনশাআল্লাহ। তো আমার নবীর জীবনে নবীর এক টাকাও নাই, মাজনের পয়সাও নাই নবীর কাছে, মোহরের টাকাটা দিয়ে দিলেন খাদিজার হাতে। খাদিজার কি কমা ছিল না, কিন্তু মোহর দেওয়া যে ফরজ এটা নবী বুঝিয়ে দিলেন। মোহরের টাকা দিলেন চাচা, ঠিক ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের বাবা চেষ্টা করেছেন, পারেন নাই, এই জন্য নবীকে খারাপ বলা যাবে, বলেন না কেন, যাবে না। ইয়াজিদের বাবা এমনই একজন সাহাবী, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, 30 পারা কোরআনের ভিতরে মুয়াবিয়ার হাতে 25 পারা নিজে লিখেছেন, 25 পারা কোরআন মুয়াবিয়ার হাতের লেখা, কাতেবে ওহি মুয়াবিয়া। ইয়াজিদ সংক্রান্ত অনেকে ওয়াজ করতে যায়, অনেকে আমল করতে যায়, হুসাইনের ভালোবাসা দেখাইতে যায়, চিরতরে জাহান্নামের কথা নাম তুলে না, এটা জানেও না। আমিরে মুয়াবিয়া এমন একজন সাহাবি, সে জানে যে আমার এই ছেলে দুষ্ট হয়ে যাবে, আমার এই ছেলে কুলাঙ্গার হয়ে যাবে, আপনার যেই ছেলে দেখবেন খারাপ হবে, ওই ছেলে ক্লাস 5 এর থেকে খারাপ হওয়া শুরু করে, ওই ছেলে ক্লাস 2 এর থেকে বাবার সাথে বেয়াদবি শুরু করে। আমিরে মুয়াবিয়া জানতেন আমার এই ছেলে দুরাচার হয়ে যাবে এবং ওর হাতে আহলে বায়াত লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত হবে, এটা আমিরে মুয়াবিয়া জানতেন।
এই জন্য উনি ওনার খেলাফতের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের সুদা পান করার পরেই খেলাফতের দায়িত্ব আসলো আমির মুয়াবিয়ার হাতে। ইয়াজিদ মুয়াবিয়া ইন্তেকালের আগে বলে গেল, আব্বা আমারে খেলাফতে দিয়ে দিয়ে যান। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাপে খারাপ বলেন, খবরদার এটা কখনো বলেন না আমার শিয়া ভাইরা, কখনো করেন না, খবরদার মুয়াবিয়ারে গালি দিয়েন না, চির জাহান্নাম লিখে নেবেন। মুয়াবিয়া এমন একজন সাহাবী, যখন ছেলে আসছে দলিল লইয়া, আব্বা আপনি আমার এখানে লিখে দিয়ে যান, আপনার পরে আমি খলিফা। আমিরে মুয়াবিয়া বলছিল, তোর খেলাফত তো দূরের কথা, তুই যদি আমার হাতের এই কলমটাও চাস, এই কলমটাও তোকে আমি দেব না, কারণ তোর হাতে আমার নবীর কলিজার টুকরা আহলে বায়াত অপমানিত হবে। আমার নবী যে বলে গেছে, আমার আহলে বায়াত যাদের হাতে অপমানিত হবে তারা আমার উম্মত হতে পারে না, তার ভিতরে তুই এক নাম্বার, তোরে আমি পরিচয় দেই না ছেলে হিসাবে, তুই যেতে পারোস। ইজিদ কিন্তু তখন বাবার রাজপ্রাসাদ ছেড়ে চলে যায় সেই কুফায় যেখানে হুসাইনকে মারা হয়। এখানে যাইয়া বাবার কাছের সাথে সংগ্রাম শুরু করে ওইখানে সে রাজতন্ত্র কায়েম করে। আপনারা ইতিহাস হয়তো জানেন অনেকে যারা শিক্ষিত মানুষ আছেন, বাবার সাথে টক্কর দিয়া বাপরে দেখায় দিবে যে তুমি যদি মদিনার খলিফা হতে পারো আমিও কুফা নগরের খলিফা হবো, আমি তোমারে দেখায় দিব। আল্লাহ এখানে কিন্তু ইয়াজিদকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কিন্তু শাহাদাতের সুদা পান করাবার পিছনে কোনো কোনো জাররা পরিমাণও কিছু নাই, বরঞ্চ আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আমিরে মুয়াবিয়া যেদিন ইন্তেকাল করেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, হুসাইনকে হাসানকে ডাক দিয়ে বলেন, আমি চলে যাব, যাওয়ার আগে এই খেলাফতের দায়িত্ব আপনাদের ফ্যামিলির কাছেই থাকুক, আপনাদের ফ্যামিলিতে একদিন ছিল আপনাদের কাছেই থাকুক, উমাইয়া বংশ যাবে না, কুরাইশ বংশের কাছেই থাক, আমি আমির মুয়াবিয়ার এই খেলাফতের দায়িত্ব আপনারা দিয়েছিলেন হুসাইনকে আর হাসানকে বলতেছে, এই দায়িত্ব আর আমি নিব না, আপনাদের কাছে থাক, আপনারা কে নিবেন তাই বলেন, হাসান নেবেন না হুসাইন নেবেন। সব সাহাবীরা ভোট দিয়ে দিলেন, 11 মাসের বড় যখন হাসান, হাসান কি দিয়ে দেন, সুবহানাল্লাহ, হাসানকে খেলাফতের দায়িত্ব দেয়া হইল। এখানে কিন্তু ইয়াজিদের খেলাফতের দায়িত্ব দেন নাই মুয়াবিয়া, মুয়াবিয়া খেলাফতের দায়িত্ব লিখে দেওয়ার পরে মুয়াবিয়া অনেক বড় শিক্ষিত ছিলেন ওই জামানায়, সবচেয়ে বড় শিক্ষিতদের মধ্যে, কাতেব ওহীদের মধ্যে, লিখতে পারে বুঝেন না, যে কোরআন শরীফ লেখছে যেই কোরআন এখন আপনারা আমি পড়ি, মুয়াবিয়া এত বড় শিক্ষিত ছিলেন ওই জামানায়, কোরআন নাজিল হওয়ার সাথে নবী প্রথম মুয়াবিয়ারে ডাকতেন, মুয়াবিয়া উত্তপ্ত, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হামিম আইন সিন কাফ, এই শব্দগুলোকে কোরআন শরীফের আয়াতের সূরার শুরুতে আছে দেখবেন, অনেক সূরায় এই শব্দগুলোকে বলে সর্বে মুখাত্তাব, যেই শব্দের অর্থ স্বয়ং আল্লাহ সারা পৃথিবীর কোন নবীও জানে না। এই শব্দগুলো যখন আমিরে মুয়াবিয়াকে নবী লিখতে বলেছে, লেখো উক্তব আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এরপর যখন বলছে কাফ, এটা সূরার নামে কাফ, মুয়াবিয়া তখন একটা ইশকাল করছে, লিখতে গেছে তো নবী আইন সিন কফ হামিম আইন সিন কফ, মানে এতগুলো পেছানো অক্ষর, এইগুলো নয় অক্ষর, এক একটা বাংলায় বলতে হবে না, শুধু কফ, সুরার শুরুতে শুধু কফ, সুরায় কলম, হুজুর এ কফ মানে কি, এমন নবী বলে মুরাদি বিদালিক আল্লাহু আলামু বিমুরাদি বিদালিক, শুধু এতটুকু বললেন আল্লাহু আলাম বিমুরাদ বিদালিক, এ কফ শব্দের অর্থ এর উদ্দেশ্য আমি জানি না, কে জানে, আল্লাহ, আল্লাহু মুরাদ বিদালিক আমি জানি না, আল্লাহু আলাম বিজাতি সুদূর তিনি জানেন,
তখন দর দর করে আমি মুয়াবিয়া কাঁদতেছে, আমি রে মুয়াবিয়া রে এজিদ সংক্রান্ত কথা বলতে যাইয়া খবরদার তার বাবার উপরে জাররা পরিমাণ যদি কেলেম চলে আসে আপনি বেঈমান হয়ে কাফের হয়ে মরবেন। নবীরে বলতেছে হুজুর আইন সিন কফ হা মিম, নবী বলে আল্লাহু আলাম বিমুরাদ বিদালিক, এর উদ্দেশ্য আমি জানি না, এর অর্থ আমি জানি না, এর মানা কে জানে? আমির মুয়াবিয়ার মুখটা বন্ধ হয়ে গেল, আর কোনদিন প্রশ্ন করেন নবী যা লেখ বলতেন তাই লিখতেন আমির মুয়াবিয়া। আপনারা গালি দেওয়ার চেষ্টা করবেন না, হুসাইনের হাতের মধ্যে একটা কাছের বোতল দিলেন, তাহলে বোঝা গেল কাছের বোতল ওই জামানায় ছিল যেটাকে ব্রোঞ্জ বলা হয়। রসুলের যুগে পিরিজির ভিতরে কয়েকটা কোয়ালিটির পিরিজ ছিলেন, দেখবেন তিরমিজিতে আসছে। নবী আমার নবীর জামানায় গ্লাসগুলা ছিল রূপার, বাটিগুলা ছিল স্বর্ণের। কিছু কিছু যারা বড় লোক ওরা স্বর্ণের প্লেটে খাইতেন, নবী বললেন এটা আল্লাহর শান না যে কোনো মানুষ স্বর্ণের প্লেটে খাইলে তার ভিতরে কিন্তু একটা অহংকার আসবে, এই জন্য তোমার আমল বরবাদ হয়ে যাবে, স্বর্ণ আজ থেকে ইউজ করা যাবে না পুরুষের জন্য। সেদিন থেকে সাহাবা একরাম এই সমস্ত স্বর্ণের পাতিলা পুতিলা যা ছিল সব বিক্রি করে দিয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু দেখবেন মক্কায় যে মদ বানাইতো, মদ যে মদ দিয়ে তারা ভরে ভরে খাইতো কাবা ঘরের ভিতরে, এখনো কিন্তু লটকানো ওই গিলাসগুলো এখনো আছে, জাদুঘরে এখনো আছে। যেই কাবা ঘরের পাশ দিয়ে হাজার হাজার মদের গিলান থাকতো, যেই ডিব্বা দিয়া যেই পাতিলা দিয়ে তারা মদ খাইতো, ওই স্মৃতি হিসাবে কাবা ঘরের ভিতরে কত হান্ডি পাতিলা এখনো বান্ধা আছে। এই যে 2015 সালে সরায় ফেলছে ওখান থেকে, 2015 সালে কাবা ঘরের ভিতর থেকে ওই হান্ডি পাতিল গুলো সরায় ফেলছে, তা নাহলে এতদিন পর্যন্ত ছিল এই হাজ্জাজ বিন ইউসুফের থেকে নিয়ে পর্যন্ত ছিল ওইডি ওই আলামত গুলি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তা আমিরে মুয়াবিয়া কত বড় জলিল কদর সাহাবী তাই দেখেন, ওই যে একটা কাঁচের বোতল, ছোট্ট একটা কাঁচের বোতল হুসাইনের হাতে দিলেন, সুবহানাল্লাহ। হুসাইন দেখলেন এতটুকু আতরের শিশি আমি আপনাদের না দেখাইলে বুঝবেন না, সেটা কতটুকু আমি দেখাবো, ধরেন এতটুকু একটা শিশি, এতটুকু একটা শিশি এর থেকে একটু বড় মুটকি লাগানো চামড়ার মুটকি, তার ভিতর আবার মকমালের কাপড় দিয়ে পেঁচানো, খুব আতর গোলাপ লাগানো, শিশিটা হাতে দিয়ে হুসাইনের হাতে দিয়ে বলতেছে নেন। হুসাইন এইভাবে ঘুরাই ফিরাই দেখে এর ভিতরে তো কিছুই নাই, শুধু কতগুলা হাতের নখ, নখ চিনেন না এই হাতের চারি কাটার পরে লক থাকে না, এই কিছু নখের অংশ ওই বোতলের মধ্যে। মুফতি আমিনুর রহমাতুল্লাহ তার কিতাবে লেখেন এই হাতের চারিগুলা বেশি না অল্প।